আসসালামু আলাইকুম। ফেসবুক বা ইউটিউবে আমরা অনেক সময় ভিডিও আপলোড করে থাকি এবং সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করার সময় অনেক সময় দেখা যায় আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়, যেটা আমরা ফেসবুকের কাস্টমাইজড অপশনগুলো থেকে করতে পারি। কিন্তু এছাড়াও আমাদের প্রয়োজন হতে পারে আমাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের দেওয়ার। তো সেই ভিডিও ভিডিওর পিছনে মানে স্ক্রিনের বডির পিছনে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ভিডিও এডিট করব সেই জিনিসটা, বা ব্যাকগ্রাউন্ড ভিডিও কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করে এখানে বসাবো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটির এডিট করার জন্য, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা একটা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, পিসির সাহায্যে এটা করব। এখানে লিঙ্কটা দেখা যাচ্ছে, এটা একটা ওয়ান্ডার শেয়ার ফিল্ম ফোরার একটা সাইট, মানে সাপোর্টিং কাস্টমার সাইট ভিড বিজ্ঞান, এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা থেকে আমরা যাব এবং লিঙ্কে গেলে আমাদের এরকম একটা লেআউট আসবে, আমাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে। তো আমরা নর্মালি একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে রাখতে পারবো। এরপর আমি যে ভিডিওটা একটু আগে করছি আমি সেই ভিডিওটাই আপলোড দিব, অর্থাৎ এখানে যেটা আছে তো এটা আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। তো আপলোড হচ্ছে ভিডিওটা। ভিডিওটা আপলোড হয়ে গেল এবং এখানে এটা প্রসেসিং এ চলে আসছে। প্রসেস হয়ে গেছে এবং এখানে টিক চিহ্ন উঠছে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিওর। এই আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে 10 সেকেন্ডের প্রিভিউ দিচ্ছে, কিন্তু আমরা চাইলে ডাউনলোড করলে ফুল অপশনটাই আমরা পাবো, ওটা নিয়ে সমস্যা থাকবে না। তো এটাই ছিল আমাদের মূল টাস্ক, যেটা আমরা একটু আগে সমাধান করলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা মানে সাপোর্টেড অপশন আছে, ভিডিওটাকে যদি আমরা আবার ইয়া করি তাহলে আমরা দেখব এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জেরও কিন্তু যথেষ্ট অপশন রয়েছে। তো এবার আমাদের সেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ তো হলো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ তো করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য এখানে আমাদের অটোমেটিক কালার টাইপের কতগুলো অপশন চলে আসে, এগুলো আমরা সিলেক্ট করলেই ব্যাকগ্রাউন্ডে এগুলো দেখাবে। তো আমি একটা ইমেজ দিয়ে চেষ্টা করতেছি এবং এখানে আপনি কিন্তু ইমেজ নিজস্ব ইমেজ আপলোড করে এই কাজটা করতে পারবেন। যেমন ধর আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম এবং এটা 10 সেকেন্ডের প্রিভিউটা দেখি, যদি এটা পুরো ভিডিওটা ডাউনলোড হবে তো এটা যথেষ্ট স্মুথলি চেষ্টা করেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার। যদিও কিছু কিছু জায়গায় টেক্সচার মানে ডিফল্ট হয়ে গেছে, কিন্তু তারপরও এটা মোটামুটি যথেষ্ট ভালোই ইয়া করতেছে, মানে আউটপুট দিচ্ছে। অন্যগুলো দিয়ে দেখি একই টাইপের, মানে খুব সুন্দর, খারাপ না, মানে ব্যাকগ্রাউন্ডের এটা। এবং এটা আমরা ডাউনলোড করে দেখতে পারি, আমি একটা ভিডিও ডাউনলোড করছি এবং সেটা থেকে আমি একটু প্লে করে দেখাই। এই যে এটাতে আমাকে চেঞ্জ করলাম, তো এই ছিল এই ভিডিওটা। এটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শিখলাম এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও শিখলাম। তো আশা করি ভিডিওটা উপকার আসছে।